মূলত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে ইদানিং যে খবরটা সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সেটি হচ্ছে যে নমুনা পরীক্ষার ফলটি প্রকাশ পেতে অনেক বিলম্ব হচ্ছে, অনেক সময় নিচ্ছে। এটার পিছনে কারণ কি? এতে আসলে আর নতুন কোনো বিপত্তি, নতুন কোনো শঙ্কা তৈরি করে কিনা? নমুনা পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব হচ্ছে, দেরি হচ্ছে, এইটা আসলে কেন হচ্ছে এবং এর কারণে নতুন কোনো জটিলতা তৈরি হয় কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আমি একজন চিকিৎসক হিসেবে জোর দিতে চাই এবং সরকারের কাছে রিকোয়েস্ট করতে চাই, স্পেশালি ডিজি ড্রাগের কাছে এবং স্বাস্থ্য অধিদপ্তরের কাছে, যে আমাদের যে অ্যান্টিবডি টেস্টটা, মানে র্যাপিড টেস্ট, যেটা আমরা ব্লাডের মাধ্যমে করতে পারি এবং আমাদের ওই যে ল্যাব, যেটা আপনারা জানেন পিসিআর টেস্টে যে স্পেশাল ল্যাব লাগে, এই ক্ষেত্রে ল্যাবের আমাদের প্রত্যেকটা বাংলাদেশের ডায়াগনোস্টিক ল্যাব ক্যান ডু দিস টেস্ট। সো আমরা খুব দ্রুত আমাদের দেশের অনেকগুলো, আমরা যদি রিসার্চ ওয়ার্ক বলি বা যে কোনো কাজে বা আমাদের অ্যান্টিবডি আদৌ তৈরি হচ্ছে কিনা, আমরা যেহেতু জানি মোর দ্যান 85% এর রোগী 85 এর উপরে যে কোনো প্রকার উপসর্গ ছাড়াই করোনা নিয়ে ক্যারি করছে অনেকে। সো অনেকে হয়তো করোনা ভালো হয়ে গিয়েছে সে জানে না, তার জানাটা প্রয়োজন। শুধু তার জানা না, রাষ্ট্রেরও আসলে কয়েকজন লোক কিভাবে আক্রান্ত হলো, অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিনা। সো রেপিড টেস্টটা আপনার উত্তরের সাথে আমি আরেকটু যুক্ত করতে চাই। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।